আসসালামু আলাইকুম সকলকে দেশ ও প্রবাস যে যেখান থেকে আমাদের আজকের আরবি ভাষার শিক্ষার লেসনটি দেখছেন সকলকে স্বাগত জানি আজকের ভিডিওতে সরাসরি চলে যাচ্ছি আমাদের আজকের ভিডিওটির প্রথম যে আরবি বাক্যটি সেটি হচ্ছে আবগা ওয়াহেদ হাব্বা অর্থ হচ্ছে আমার এক পিস লাগবে আপনার যদি কোনো কিছু এক পিস লাগে তো আপনি বলতে পারেন আনা আবগা ওয়াহেদ হাব্বা অর্থ হচ্ছে আমার এক পিস লাগবে এখানে আবগা মানে দরকার বা লাগবে বা প্রয়োজন ওয়াহেদ মানছে এক হাব্বা মানছে পিস বা টুকরা দোকানদার আপনাকে প্রশ্ন করতে পারে কত কিলো লাগবে বা কত কেজি লাগবে এই ক্ষেত্রে আরবিতে দোকানদার এভাবে বলবে কাম কিলো আবগা কাম কিলো আবগা অর্থ হচ্ছে কত কিলো লাগবে কাম মানছে কত কিলো মানে হচ্ছে কিলো আবগা মানছে লাগবে বা দরকার বা প্রয়োজন আর যদি আপনার পিস বা টুকরা লাগে তাহলে আপনি এভাবে বলবেন কাম হাব্বা এবি কাম হাব্বা এবি অর্থ হচ্ছে কয় পিস লাগবে অর্থাৎ যে সকল জিনিস কিলো হিসাবে বা কেজি হিসাবে বিক্রি করা হয় সেক্ষেত্রে বলবেন কাম কিলো আফগা আর যেটা টুকরা বা পিস হিসাবে বিক্রি করে সেটাকে সেটাকে আরবিতে এভাবে বলবেন কাম হাব্বা হচ্ছে কয় পিস লাগবে কাম মানে কত হাব্বা মানে পিস বা টুকরা মানেছে লাগবে এটা দাও বা এটা আনুন এক্ষেত্রে আরবিতে বলবেন জি ফাদা জিপ মানে দাও জি ফাদা মানে এটা দাও বা এটা আনুন জিপ মানে আনুন বা দাও হাদা মানছি এটা জি ফাদা এটা দাও জি ফাদা জওয়াল মোবাইল দিন জি ফাদা ফুলুস এই টাকা দিন জি ফুলুস টাকা দিন জি মানছে দাও ফুলুস মানছে টাকা তারপরে আছে সুফাদা এটা দেখো বা এটা দেখেন সুফ মানছে দেখো হাদা মানছে এটা ইনদেক ফি হাদা আপনার কাছে কি এটা আছে কোনো প্রোডাক্ট হাতে নিয়ে আপনি দোকানদারকে বলতে পারেন আপনার কাছে কি এরকম বা এটা আছে আর বলবেন ইন ফি হাদা আপনার কাছে কি এটা আছে ইন দেখ আপনার কাছে ফি মানুষে আছে হাদা মানুষে এটা ইন ফি হাদা আপনার কাছে কি এটা আছে আমার পাঁচশত টাকা লাগবে আমার এক হাজার টাকা লাগবে আমার দুশত টাকা লাগবে যে কোনো পরিমাণ টাকা যদি আপনার লাগে বা প্রয়োজন হয় তাহলে আরবিতে আপনারা শুধু সংখ্যাটি চেঞ্জ করে আরবি ভাষা বলতে পারবেন যেমন আনা আবি খামসা মেত্রিয়াল অর্থ হচ্ছে আমার পাঁচশত টাকা লাগবে আনা মানিছে আমি আবি মানিচে আবি মানে আমি চাই খামসা মিয়াদ মানে চেয়ে পাঁচশত রিয়াল মানে রিয়াল আপনারা এইভাবে বলতে পারবেন এই ব্যাক্যটি আপনারা বিকল্প হিসাবে এই বাক্যটি এইভাবেও বলতে পারবেন হেতাজ খামসামিয়াত রিয়াল অর্থ হচ্ছে আমার পাঁচশত টাকা লাগবে যদি আপনার এক হাজার টাকা লাগে তাহলে এভাবে বলবেন খামসা পরিবর্তে আলফ বা ওয়াহেদ আলফ শব্দটি যোগ করে দিবেন আনা আবি আলফ রিয়াল আমার এক হাজার টাকা লাগবে তো এইভাবে আপনারা যে কোনো পরিমাণের টাকা লাগবে আপনারা শুধু পাঁচশত টাকার পরিবর্তে আপনারা অন্য সংখ্যা এখানে অ্যাড করে দিবেন তাহলে আপনার পুরো সেন্টেন্সটি হয়ে যাবে তাহলে এখান থেকে আমরা দুইভাবে জেনে নিলাম আমার পাঁচশত টাকা লাগবে আনা আবি খামসা মেত্রিয়াল বা এভাবে বলতে পারবেন এহেতাস এহেতাস খামসা মেত্রিয়াল আমার পাঁচশত টাকা লাগবে বা দরকার বা প্রয়োজন রং বা কালার কিনতে গেছেন দোকানদার আপনাকে বলল টিভি আই লোন কোন কালার লাগবে বা দরকার টিভি মানিছে লাগবে আই মানিছে কোন লোন মানছে রং বা কালার টিভি আই লোন কোন কালার লাগবে বা আপনার দরকার তো কেনা করতে গেলে আমাদের একটি বাক্য খুবই খুবই প্রয়োজন হয় কাম হাদা এটা দাম কত কোন জিনিস দোকানদারকে দেখিয়ে বা ধরে আপনি এটার দাম জিজ্ঞেস করতে পারেন কাম হাদা এটার দাম কত বা এভাবে বলতে পারেন ইয়া মোহাম্মদ কাম বা বলতে পারেন আখুই কাম আপনারা অনেকভাবে জিজ্ঞেস করতে পারেন এটার দাম কত কারণ নাম উল্লেখ করে বা বাই উল্লেখ করে বা যে আত্মীয় লাগে বা যে সম্পর্ক লাগে সেই সম্পর্কটা আগে বলে আপনারা দাম জিজ্ঞেস করতে পারেন বা এভাবে বলতে পারেন যদি আপনার অনেকগুলো জিনিস পছন্দ হয় অনেকগুলোর জিনিসের দাম কত একসাথে আপনারা জিজ্ঞেস করবেন তাহলে এভাবে বলবেন হাদুলি হাদা অর্থ হচ্ছে এগুলোর দাম কত এগুলোর দাম কত করে বা এগুলোর দাম কত আরবিতে বলবেন হাদুলি হাদা অর্থ হচ্ছে এগুলোর দাম কত বা এগুলো কত করে হাদলি মানে মানে অনেকগুলো জিনিস থাকলে আপনারা বলবেন হাদলি আর একটি জিনিস উল্লেখ করলে বলবেন হাদা দোকানদার যদি দাম বেশি বলে তাহলে আপনি আরবিতে এভাবে বলতে পারেন স্যার মাররা গালি অর্থ হচ্ছে দাম অনেক বেশি শেয়ার মানুষের দাম বা মূল্য মাররা মানুষের অনেক গালি মানুষের দাম বেশি আর যদি কোনো জিনিসের দাম সস্তা হয় বা অনেক চিপ হয় তাহলে আপনারা বলতে পারেন স্যার মাররা রাকিস বা মূল্য অনেক সস্তা গালি মানুষের দামি রাকিস মানুষ সস্তা দোকানদার যদি কোনো জিনিস পর্তা না পড়ে যদি না দেয় তাহলে দোকানদার এভাবে বলতে পারে মালিশ মা আকদার আতিক দুঃখিত আমি দিতে পারবো না মালিশ মানে দুঃখিত বা মাফ করবেন মা আকদার মানছে পারবো না আতিক মানছে দেওয়া তাহলে দুঃখিত আমি দিতে পারবো না দোকানদার এভাবে বলবে মালিশ মা আকদার আতিক ওয়াল্লাহ ওয়াল্লাহ শব্দটি আরবিরা কথায় কথা বলে থাকে জোর দেওয়ার জন্য বা সত্যিকার অর্থে বোঝাতে তারা ওয়াল্লাহ শব্দটি ব্যবহার করে থাকে দিব না তোমাকে বা আপনাকে দিব না আরবি হচ্ছে মা বা মা বা আতিক দিব না তোমাকে বা আপনাকে দিব না মা মানিচ্ছে না নেগেটিভ অর্থে না শব্দটি দ্বারা আরবি মা দ্বারা বোঝানো হয়ে থাকে বা আতিক দিব ভবিষ্যৎ কালে উল্লেখ করলে বা আতিক মানুষে দিব মা বা দিব না তোমাকে তাহলে আপনি জিজ্ঞেস করতে পারেন কত হইলে দিবেন বা এটার আখের দাম কত বা এটা লাশ দাম কত এভাবে আপনারা জিজ্ঞেস করতে পারেন কাম তা তিনি আখের সাই কত হইলে দিবেন বা শুধু এভাবে বলতে পারেন কাম আখের সাই অবশেষে বা শেষ দাম কত কাম আখ হেসে বা পুরো বাক্যটিও বলতে পারেন কাম তা তিনি আখ হেসে কত হলে দিবেন সম্মানিত আরবিবাসের শিখে দর্শক কিন্তু আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল ভিডিওটি ভালো লাগলো অবশ্যই একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম